স্মার্টফোন কম দামে পাওয়া যাবে, আর প্রত্যেকে আমরা ওয়েট করে থাকি ও ভাই স্মার্টফোনের দাম কমলেই কপাস করে সেটাকে খেয়ে নিব। আমি এগুলোতে আর বিশ্বাস রাখছি না। যেমন S21 FE একদম কম দামে, আবার S22 সিরিজ একদম কম দামে। শুধু তাই নয়, আইফোন এবং যে কোনো স্মার্টফোন বিগ বিলিয়ন ডে সেল এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলে একদম দারুণ দারুণ দামে পাওয়া যাচ্ছে। স্ক্যাম, সব স্ক্যাম, সব কিছু খুলে বলবো। আর আশা রাখবো এই ভিডিওটা শেয়ার করবেন, মানুষের উপকার। অনেকদিন ধরে আমরা ওয়েট করি, প্রায় এক বছর, যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল আসবে, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল আসবে, আর আমাদের সেভিংস করে এক বছরে যা রাখা আছে সেটা দিয়ে বেশ কিছু প্রোডাক্ট কিনব। আর এই প্রোডাক্টের তালিকায় থাকে স্মার্টফোন। কেউ ভাবে আমি অ্যাপেলের আইফোন কিনব, কেউ ভাবে না না আমি একটা ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনব। তবে সারা বছর যা দাম থাকে সেই দামে তো কিনতে পারি না, তার থেকে কম দামে হলে দারুণ ব্যাপার হবে। স্ক্যাম, টোটালি স্ক্যাম। কিরকম? iPhone 13, যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, 39,999 পাওয়া যাচ্ছিল। তার মধ্যে ঝোল ছিল, যেমন আপনি 2,500 টাকা ব্যাংকের ডিসকাউন্ট পাবেন, আর এক্সচেঞ্জে আপনি এক্সট্রা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এইগুলো খেলা, ব্র্যান্ডের খেলা, আর কিছুটা আমাদের যে অনলাইন শপিং সাইট তাদের খেলা। কিন্তু আমি কোনো ফোন এক্সচেঞ্জ করব না, তো আমার পড়ছিল 43,700 মতন। আবার আমি iPhone 14 নেওয়ার একদম মনস্থির করেছিলাম, এবং iPhone 14 যার দাম 50,000, এবং সেটা আমি মনেই করেছিলাম আমি 50,000 পাবো না, আমার বেশি লাগবে। সেখানে ইনস্ট্যান্ট ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ঘটনা শুরু হলো, ঘটনাটা কিছুটা এরকম শুরু হলো, আমরা বা আমি প্লাস মেম্বার বা অ্যামাজনের প্রাইম মেম্বার, তো যারা প্রাইম মেম্বার এবং প্লাস মেম্বার তাদের জন্য একদিন আগে থেকেই এই সেলগুলো আরম্ভ হয়ে গেছিল রাত 12টা থেকে। আমি যথারীতি 7 তারিখ 12টার সময় সব ক্রেডিট কার্ড নিয়ে, আমার ল্যাপটপ নিয়ে, আমার মোবাইল নিয়ে, বন্ধুদেরকে নিয়ে বসে গেলাম। কি, একটা iPhone 13 নেব, একটা iPhone 14 নেব, আর iPad-এর 9th generation কিনবো, যেটা আমি মাত্র 20,000 পাচ্ছিলাম, আর OnePlus-এর 11R নেব। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছি যে আমি নিয়ার আবার 30,000-এ OnePlus-এর 11R কিনে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়েও দিয়েছি। তো ওখানে আমি একটু প্রফিট করেছি। তো এবার যখন iPhone 13 অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলের পেজে লাইভ হলো, 2 মিনিট আগেই লাইভ হয়ে গেল, আর সেখানে যখন আমি অ্যাড টু কার্ট করে কিনতে গেলাম, কার্ট তো কার্টে তো চলে এলো, এবং তারপর আমার SBI ব্যাংকের যে ক্রেডিট কার্ড যেটা লাগানো ছিল, যেখানে আমি 2,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবো, সেটা শো করছে না। তো আমি ভাবলাম যাব বাবা, ক্রেডিট কার্ডে বললো যে আমি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবো, সেটা হচ্ছে না কেন? তারপর আমি ডেবিট কার্ড লাগাই, ডেবিট কার্ডেও শো করছে না। ঠিক যখন 12টা বাজলো, ওই 12টার সময়তেই ব্যাস কবি কেঁদে দিল, ওই 12টার সময়তে তখন কার্ড অফার দেখাচ্ছে। অর্থাৎ এই ফোনটির দাম নিয়ার অ্যাবাউট ওই 45,000 টাকা, 46,000-46,000 টাকা এরকম করেছিল, তারপর ব্যাংকের ডিসকাউন্ট। এবার যখন ব্যাংকের ডিসকাউন্ট লাগিয়ে আমি বাই নাও করতে চলেছি, তারপর আমার বারবার পেজে গিয়ে, অর্থাৎ যেখানে আমি পেমেন্ট সেকশন, সেখানে গিয়ে সেটা এরর দেখাচ্ছে বারবার। আমি তখন তো জানি না যে সবার সঙ্গে এরকম হচ্ছে। প্রায় রাত 2টো পর্যন্ত জেগে আছি, রাত 2টো পর্যন্ত iPhone 13 আমি অর্ডার দিতে পারছি না, বারবার আমাকে ফেলে দিচ্ছে, অর্থাৎ পেমেন্ট সেকশনে গিয়ে পেমেন্ট হচ্ছে না। ভাগ্য ভালো ক্রেডিট কার্ডে কোনো টাকা পয়সা ভাই কাটেনি। তো যখন আমি বারবার এটাকে চেষ্টা করছি, তারপর দেখলাম হঠাৎ করে কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর, iPhone 13-এর দাম 2,000 টাকা বেড়ে গেল, এবং তখনও কিনতে দিচ্ছে না। তখন সেলার চেঞ্জ হয়ে গেছে, কখনো অ্যাপারিও প্রাইভেট লিমিটেড, কখনো দর্শিতা ইজোন, তো এরকম করে। আর যখন যখন সেলার চেঞ্জ হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। তারপর একটা টাইম এলো যখন আমার ওই অ্যাড্রেসে দিচ্ছেই না ডেলিভারি। আমি ভাই ফেড আপ হয়ে গেলাম, আমি বুঝলাম এ আমার কাম্য নয়, আমি পাবোই না iPhone 13 এবার। তো আমি চলে গেলাম এবার ফ্লিপকার্টের পেজে, iPhone 14, যেটা 50,000 টাকায় কেনার কথা ছিল, সেটার দাম তখন প্রায় মনে করুন 55,000 টাকা হয়ে গেছে। তো আমি আর 7-5 না ভেবে 55,000 টাকার iPhone 14 আমি অর্ডার দিয়ে দিলাম। ভাগ্য ভালো যে আমি ক্রেডিট কার্ডে ICICI-এর 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেলাম। অর্থাৎ iPhone 14 আমার ব্লু কালারের 128GB 6GB দাম পড়ল 52,000। তো মনে একটু আনন্দ লাগলো, হাত পা গুটিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যখন আবার iPhone 13 আমি অর্ডার দিতে যাচ্ছি, তখনও একই কেস। অর্থাৎ তখন কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। তো বারবার 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 রিফ্রেশ করতে করতে করতে
আইফোন 13 আমি অবশেষে 45,600 টাকায় বা পুরোপুরি 45,000 টাকাতে আমি এটাকে অর্ডার দিই। তাহলে আইফোন 14 পেলাম 52,000 টাকায় আর আইফোন 13 কিনলাম আমি 45,000 টাকায় হলো। কিন্তু আজকের ডেটেও অনেক মানুষ রয়েছে যারা আইফোন 13 বা 14 কিনতে পারেনি এবং তাদের আশাতীত যে কালার সেটাও পায়নি এবং সবসময় দাম বাড়াচ্ছিল তারা 2,000-1,000 করে। ঠিক আইপ্যাড 9 জেনারেশনের সঙ্গে তাই হয়েছে। আবার যে পাস কেনার কথা বলা হয়েছিল ফ্লিপকার্টের পক্ষ থেকে যে আপনি 48 ঘন্টা পর্যন্ত সেই পাসটা কিনলে আপনি আপনার মন পছন্দের কালারটা যেটা চুজ করবেন লোয়েস্ট প্রাইসে পাবেন, সেখানেও কবি কেঁদেছে। অনেকে 2,000 টাকা করে কিনেছে সেই টিকিট যা নন রিফান্ডেবল, তারপরেও দেখা গেছে তারা সেই কালার পায়নি, সেই দামে পায়নি। যখন তারা টুইট করেছে যে আমাদেরকে তো বলা হয়েছিল লোয়েস্ট প্রাইসে পাবো, ফ্লিপকার্টের পক্ষ থেকে বলা হয়েছে যে সেলার যে দামে দিবে যখন দিবে সেটাই হলো সব থেকে বেশি লোয়েস্ট প্রাইস। ক্যান ইউ ইমাজিন গাইজ, এইরকম ব্যাপারগুলো কেন হয়? ইভেন S21 FE, S23 এইসব স্মার্টফোনের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। ইভেন আমাদের যে টুইটারের হ্যান্ডেলে রয়েছে মুকুল শর্মা, তিনিও কিন্তু এখানটায় টুইট করেছেন তার আইপ্যাড 9 জেনারেশন ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ সেলার ক্যান্সেল করে দিয়েছে, যা আমরা গত বছরও দেখেছিলাম আইফোনের ক্ষেত্রে। তাছাড়া যে অন্যান্য স্মার্টফোনগুলো সেখানে মোটামুটি অফার দিয়েছিল। আবার একটা ঝোল হয়েছে মোটো S40 নিয়েও কে নিয়ে। মোটো S40 নিয়েও আমি কিনেছিলাম, দুদিন আগেই ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে যে আমি অর্ডার দিয়েছিলাম, আজ পর্যন্ত স্মার্টফোনটি আমি পাইনি। অবশেষে সেই মোটো H40 নিয়েও আমার নিয়ারেস্ট হাবে এসছে, ওখান থেকে ক্যান্সেল হয়ে গেল। কেন? না, ডেলিভারি ডেট ওটা এক্সিড করে গেছে, ব্যাস। এবার বুঝুন, তাহলে মোটো H40 নিয়েও আপনি যদি এখনও কিনতে যান আপনি পাবেন না, কারণ ওখানে দেখাচ্ছে আউট অফ স্টক। হয় মোটোরোলা সেই জিনিসগুলো স্টকেই আনছে না, এবং দেখাচ্ছে বেশিরভাগ যে আপনার লোকেশনে ডেলিভারি নেই। এত স্ক্যাম চলছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলে। এটা মানুষকে উপহার দেওয়া নয়, উপহারের দিনে একটা ভালো উৎসবের দিনে মানুষের পকেট থেকে টাকা কাটার একটা বড় সড়ো একটা মোটিভেশন বা মোটিভ আপনি বলতে পারেন তাদের। তো এইরকম সেলে আপনারা কিনবেন না। আমার এক্সপিরিয়েন্স এবার অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল এবং ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলের সঙ্গে খুবই খারাপ। তো ভাই, যারা আইফোন কিনবেন আজকে যদি কিনতে যান, দাম দেখবেন আকাশ ছোঁয়া সব হয়ে গেছে। আর আইফোন 13 আজকে যদি আপনি অ্যামাজনে অর্ডার দেন, এবার পাবেন নভেম্বরে। বাকিটা আপনার উপর ছাড়লাম যে আপনি কি করবেন। তাই এই জিনিসগুলো ভালো হচ্ছে না, এগুলো সবাইকে বন্ধ করতে হবে, সার্ভিস সবার জন্য সঠিক দিতে হবে। চলুন বিদায়।